আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তানভীর কুকিংয়ে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর চপ, তো আসুন দেখে নিন। তার জন্য এখানে নিয়েছি আলু, আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ছেনে নেব, তো এটা ছানা হয়ে গেছে। এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব, তার জন্য এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে 1 কাপ বেসন নিয়েছি, দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি অল্প 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম অল্প একটু সোডা, লবণ, লবণটা স্বাদ মতো দেবেন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তবে এখানে কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারেন, কর্নফ্লাওয়ারটা দিলে ওটা খুব মুচমুচে হবে চপের উপরেরটা, খুব ভালো লাগবে খেতে। তো ব্যাটারটা দেখুন এই রকম হবে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটাকে এবার 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে আমি আলুর পুরটাকে ভালো করে বানিয়ে নেব। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, এটাকে ভেজে একটু গুঁড়ো করে নেব। দিয়ে দেব পেঁয়াজ, ওটা তুলে নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এটা ভালো করে নাড়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি যেটা গুঁড়ো করে রেখেছিলাম। তবে শুকনো লঙ্কাটা দিলে খুব খেতে ভালো লাগবে, তবে ঝালটা যারা কম খাবেন এখানে শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আলুটা, আলুটা দিয়ে আমি 5 মিনিট ভালো করে এটা নেড়ে নেব, যাতে করে আলুটা একটু শক্ত হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো আর একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এটাকে নাড়তেই থাকবো, নালে নিচে বসে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ধনে পাতাটা নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুব ভালো লাগবে। আমরা ধনে পাতাটা একটু পছন্দ করি, তাই সব কিছুতে ধনে পাতাটা দিই, ধনে পাতাটা না পছন্দ করলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার এই রকম গোল গোল করে একটু কেটে নেব, আমি একদম বড় বড় করছি না, মাঝারি সাইজের করবো চপগুলো। এবার এইগুলোকে হাত দিয়ে একটু চেপে দেব, চেপে এইরকম গোল গোল করে নেব, প্রত্যেকটা এইভাবে করে নেব। সবগুলো হয়ে গেছে, এবার চপগুলো ভেজে নেব। এদিকে চপের ডোটাও 10 মিনিট হয়ে গেছে, চপের ব্যাটারটা। এবার আমি এই রকম দিয়ে, আমি হা দেব না, এই রকম দিয়ে দুটো চামচের সাইজে দিয়ে দেব, একই হবে বা এটারও সুবিধা। এইভাবে দিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব, তেলটাও আগে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তবে চপগুলো একদম হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব।
সবগুলো দেয়া হয়ে গেছে, এবার সবগুলোকে উল্টে দেব। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে অন্য পিঠটা উল্টাবে, নালে ভেঙে যাবে। এটা হতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিট লাগলেই হয়ে যাবে। আমি চপগুলোকে 5-6 মিনিট এইরকম আস্তে লো ফ্লেমে দিয়ে ভেজে নেব। এতে করে খুব সুন্দর ভাজাটা হবে বা ওপরটা খুব সুন্দর মুচমুচেও হবে। উল্টে পাল্টে দেব যাতে সব দু পিটি ভালোভাবে হয়। এবার চপগুলো হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সহজে বানানো হয়ে গেল চপ। এইভাবে বাড়িতেই বানাবেন, খেতে খুব ভালো লাগবে। তো আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক একইভাবে বানাবেন। বানিয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওয়।